এক কথাই বলি, বলার কিছু নাই, কারণ কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করছি তারা বলেছেন যে আজকালের মধ্যে তারা সিদ্ধান্ত দেবেন। তারা আলোচনা তো একটি বিষয় হয়েছে, সেটা হচ্ছে সিট সমঝোতার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনায় তারা যেটা বোঝা গেল যে তারা নিজেরা সিদ্ধান্তে তারা বলেছেন যে তারা আলোচনা করবেন এবং আলোচনা করে তারা জানাবেন। তার মানে কি এখনো সিদ্ধান্ত হয়নি, আসন হয়নি? আপনাদের পক্ষ থেকে কতটি আসন চাওয়া হয়েছে, তারা কতটি বলছে? আমরা তো তাদের কাছে, আমাদের দলের তরফ থেকে আমি তাদের কাছে 10 জনের তালিকা দিয়েছি, 7 জনের মিনিমাম আমরা চেয়েছি। এখন তারপরে যেটুকু দাঁড়ায় সেটুকু দাঁড়াবে আর কি। তারাও কিছু তালিকার কথা বলেছে, অন্যরাও বলেছেন, গণতন্ত্রী পার্টি বলেছে, সাম্যবাদী দল বলেছে, তারপরে জাসদ বলেছে, তারপরে তরিকত ফেডারেশন বলেছে, সবগুলো বলা হয়েছে এবং এগুলো আগেই দেওয়া আছে। আমাদের যদি মনে হয়েছে তারা এখনও তো প্রস্তুত হন নাই আর কি। এখন পর্যন্ত আপনারা 4 দফা বৈঠক করেছেন, এত দেরি হচ্ছে কেন? এটা আমাকে জিজ্ঞেস না করে আমাদের সমন্বয় গাঁও হয়ে আসছেন বোধ হয়, যদি তাকে জিজ্ঞেস করেন তাহলে বোধ হয় ভালো হবে।